আমার সিরা লেখার মূল লক্ষ্যই হচ্ছে এটা, যাতে এই সিরাটা পড়ার মাধ্যমে সে সিরার জগতে প্রবেশ করতে পারে। যাতে না না আমি আর সিরা পড়বো না, সিরার ভাষা কঠিন, বই কঠিন, বুঝি না, এরকম যাতে না হয়। এই অ্যাডভান্স লেভেলের পাঠকের বইটা আপনি একেবারে বিগিনারদের জন্য কেন দিচ্ছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, যে সিরাতটা এখন লিখতেছো আলহামদুলিল্লাহ, তো আমার নামে মোহাম্মদ, যে বইটা আল্লাহ সুবহানাহু কবুল করুক, তো এটার লেখার উদ্দেশ্যটা আসলে কি? আমি মাঝে মাঝে ইসলামী বই গ্রুপে দেখি যে ইতিহাসের বই যদি কেউ সাজেশন চায় যে আমি ইতিহাসের কোন বইটা পড়ব, তো এখানে ম্যাক্সিমাম কমেন্টে থাকে আল বিদায়বান নিয়ে। আমার খুব অবাক লাগে যে মানে রিপ্লাইটা দিছে তাকে জিজ্ঞাসা করতে যে ভাই আপনি কি আল বিদায়বান নিয়ে এটা পড়ছিলেন কিনা, নিজে সব খণ্ড দূরে থাক, 15 খণ্ডের তো দূরে, একটা খণ্ড আপনি সম্পূর্ণ পড়ছেন কিনা। তো না পড়িয়ে আপনি একজন মানে সে প্রথম ইসলাম সম্পর্কে জানা শুরু করছে, সে এই টাইপের পাঠক ম্যাক্সিমাম জিজ্ঞাসা করে আমি ইতিহাসের কোন বইটা দিয়ে শুরু করবো, তাকে যদি প্রথমেই বিদায়বান নিহায় ধরা দেওয়া হয় সে জিন্দেগি তার ইতিহাসই বলবে না, বলবে ভাই ইতিহাসের যে কঠিন সাবজেক্ট আর নাই। যেমন আমি সায়েন্স স্টুডেন্ট হিসেবে যদি বলি যে আমার কাছে অর্থনীতির যে কঠিন কোনো সাবজেক্ট আর নাই, কারণ আমি ওইগুলো কিছুই বুঝি না। তো আমাকে যদি বলা হয় যে আমি আর্টসের একটা সাবজেক্ট পড়বো, কোন সাবজেক্ট দিয়ে শুরু করেন, যদি আমাকে বলে অর্থনীতি দিয়ে শুরু করেন, তা আমি বলবো যে আর্টস মানে সায়েন্সের চেয়েও বেশি কঠিন। আমাকে বলা উচিত আপনি ইতিহাস দিয়ে শুরু করেন বা অন্য একটা কিছু দেশ পরিণতি বা একটা অন্য কিছু দিয়ে শুরু করেন। এই অ্যাডভান্স লেভেলের পাঠকের বইটা আপনি একেবারে বিগিনারদের জন্য কেন দিচ্ছেন? তো এরকম সিরার ক্ষেত্রে আমি দেখি যে যদি বলা হয় যে কোনটা পড়বো, সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে হিশাম 4 খণ্ডের একটা মোটা কিতাব, এটা একটু যদি আমরা পড়ে গিয়ে পড়ি তাহলে আমরা পড়তে খুবই মজা, মানে সেকেন্ডারি লেভেলের পাঠক, সেকেন্ডারি বা টারশিয়ারি লেভেলে আমরা রাখতে পারি। আমার মূল লক্ষ্য হলো যে লেখার যে প্রাইমারি লেভেলে একজন যে জিন্দেগিতে আল্লাহর জীবনী পড়ে, মানে বেসিক পাঠক যারা, সে শুরু করতে চাচ্ছে যে একেবারে যে আমি জীবনের প্রথম সিরা হিসেবে কোনটা পড়ব। আমার সিরা লেখার মূল লক্ষ্যই হচ্ছে এটা, যাতে এই সিরাটা পড়ার মাধ্যমে সে সিরার জগতে প্রবেশ করতে পারে। যাতে না না আমি আর সিরা পড়বো না, সিরার ভাষা কঠিন, বই কঠিন, বুঝি না, এরকম যাতে না হয়। একেবারে প্রাথমিক লেভেলে যারা সিরা শুরু করতে চায় তারা যাতে খুব সহজে আল্লাহর রাসূলের জীবনীতে ঢুকতে পারে এবং এটাকে কেন্দ্র করে যাতে তার মধ্যে সিরা পড়ার স্পৃহা তৈরি হয় যে আমি এরপরে আরো আর রাহিকুল মাকতুম বা আরো সিরাত ইবনে হিশাম, নবী ও রহমত, আরো যত বই আছে এগুলো যাতে তারা সে পড়তে একটা আগ্রহ ফিল করে, সেকেন্ড স্টেজে আগ্রহটা ফিল করে। আমার কাজটা হলো এই সিরার মাধ্যমে নবীজির জীবনের সাথে তাকে প্রাইমারি ভাবে পরিচয় করায় দেওয়া এবং এর মাধ্যমে তাকে সিরার জগতে টেনে নিয়ে যাওয়া, যেখানে আরো অনেক রিসোর্স আছে, আপনি এখন আবার নতুন ভাবে পরবর্তী লেভেল থেকে শুরু করেন।